কোন গাছে হয় না ফুল তবু আছে গন্ধ? কোন গাছে? একটু জোরে কথা বলবো ক্যামেরা অ্যাঙ্গেল করে। কোন গাছে ফুল হয় না তবু তার গন্ধ আছে? কোন গাছ হতে পারে? লেবু গাছ? না, লেবু গাছেরও তো লেবুর ফুল হয় প্রথমে। কোন গাছ হতে পারে যে ফুল নেই গন্ধ আছে? ফুল নেই গন্ধ আছে, মনের মধ্যে কি আসতেছে ওইটা বলেন। মনের মধ্যে অনেক কিছু আছে বলেন, সমস্যা। কলা গাছ, এই গাছ, সেই গাছ। কলা গাছে কি গন্ধ আছে? না। তাহলে কি গাছ? কি গাছ দেখেন না আপনি? দুইটা চান্স পাবেন অ্যানসারটা করার জন্য। আচ্ছা, প্রথম চান্সের আমরা 5 সেকেন্ড দিচ্ছি। 1, 2, কোন গাছটা হতে পারে? এটা কিন্তু বিশাল বড় হয়। বিশাল বড় হয়। 3, 4, 5 কি মানে আমি তো গাছের নাম জানি না ভালো, তো কি একটা গাছ বলে? আপনার প্রথম চান্স শেষ, এবার আমরা আপনার জন্য সেকেন্ড চান্স। গাছটা বুঝছেন? কাঁঠাল গাছ। লাল রঙের হয় না? কি গাছ? কাঁঠাল গাছ। না, কাঁঠাল গাছের তো কোনো গন্ধ নাই। মানে কি, কোন গাছ হতে পারে? আমার মাথা আসতেছে না। কি তাহলে আপনি পারবেন না এটা? না। আচ্ছা ঠিক আছে, তো আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না? কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না? জি, হ্যাঁ বলা যাবে না। কোন প্রশ্ন মানে হ্যাঁ না কোনোটাই আপনি বলতে পারবেন না? আমার তো এটা মাথায় কোনো কিছু আসতেছে না যে কোন প্রশ্নের। কি আসতেছে মাথায়? মাথায় কি আসে ওইটা বলেন। আমাকে তো কেউ যদি বলে প্রেমের কথা বা বিয়ের কথা, তখন তো আমি কোনো কিছু উত্তর দিব না। একটা সময় গিয়ে তো আপনি প্রেমও করবেন বিয়েও করবেন। না, একটাই করব না। তাহলে মানে আপনার আপনার মনে কি এইটাই আসে, এছাড়া অন্য কিছু আসে? না, অন্য কিছু আসতেছে না আপাতত। না, একটা তো অবশ্যই আছে, আমি যদি আপনাকে কোশ্চেনটা করছি অবশ্যই আছে। ঠিক আছে, আপনাকে কিন্তু আমি একটা প্রশ্ন করছি, আপনি পারেন না, এখন আপনাকে আমি আরও 2টা কোশ্চেন করবো, এইটা এবং পরটা যদি পারেন আপনার জন্য একটা গিফট থাকবে। কি মনে কি আছে ওইটা বলেন। মনে কিছুই আসতেছে না, সরি। তাহলে কি চান্স নেবেন দুইবার নাকি পাস করবেন? ক্লু দেখান, ক্লু বলেন। ক্লু বলছে মানে এমন একটা সময়, ঠিক আছে, আপনি দৈনিক ওই সময়টাতে যান, ওই সময়টাতে যখন কেউ জিজ্ঞেস করে কিছু, তখন হ্যাঁ না কিছুই আসলে বলা যায় না। কখন আপনি কোনো কথাই বলতে পারবেন না, এমনকি আপনি শুনতেও পারবেন না। কথাও বলতে পারবো না, শুনতে পারবো না। কোন অবস্থাতে আমি যদি আপনাকে ডাক দিই আপনি শুনতে পাবেন না? 1, 2, 3 ঘুম। কি আপনি ঘুম বলতে চান? শির বলতে চান? হ্যাঁ, ঘুম। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুম বলছেন। বন্ধুরা, আমাদের আপুটি ঘুম বলছে, অ্যান্সার কি সঠিক কিনা আপনারা জানিয়ে দিন। তো আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, কোর্ট কাছারিতে বিচার শুনি, জন্ম আমার বনে, সবাই আমার পেটে বসে, কষ্ট পায় না মনে। প্রশ্ন বুঝছেন? না বুঝলে বলেন। বুঝি নাই। বুঝেন না মানে এমন একটা জিনিস যেটা জন্ম বনে কিন্তু সে কোর্ট কাছারিতে বিচার শুনে, তার পেটেই সবাই বসে কিন্তু সে কখনো মনে কষ্ট পায় না। পেটেই বসে মনে কষ্ট পায় না, না কি জিনিস হতে পারে? মানে কোন জিনিসটার পেটে যদি কেউ বসে সে কখনোই কষ্ট পায় না, কিন্তু জন্ম তার বনে হয়, এবং সে কোর্ট কাছারি, এখানে আমি যদিও বলছি সে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় সব জায়গায় হতে পারে, জিনিসটার পেটেই বসে মানুষ। আপনিও বসেন, আমিও বসি। কোন জিনিসটার পেটে বসেন? 1, 2, 3
এন্ট্রি হবে না আমি আমাদের কি আপনি স্টেজ নেবেন নাকি আপনি পাস করে ফেলবেন আপনি থাকবেন প্রশ্ন আমরা পাস করে যাব আবার ক্লু দিতে হবে না ক্লু বলতে আমি আপনাকে ক্লু দিছি যথেষ্ট ক্লু দিছি না পারলে এখন পাস করতে হবে আমাদের আচ্ছা আচ্ছা তো আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে পারলে আরো ভালো লাগতো হ্যাঁ তাহলে আপনি যেহেতু মাত্র একটা প্রশ্নের অ্যানসার দিতে পারছেন দুইটার পারেন নাই তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে কোনো গিফট রইলো না তারপর আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ